নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবারো তোমাদের সুবিধার্থের জন্য এমটিএস এর ক্লাস আমরা আজ প্রোভাইড করব কি আছে এই এমটিএস এর ক্লাসে কেন এত ইম্পর্টেন্ট দিয়ে আমরা এমটিএস কে এত ফোকাস করছি তা আজ আমরা দেখে নিব কারণ আমরা গত কয়েক বছরের প্রশ্নে বারবার করে ফলো করতে পেরেছি যে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলি অ্যালজেব্রা এবং সিম্পলিফিকেশনকে বেস করে করাচ্ছে তাই আমরা যতটা সম্ভব তোমাদেরকে এমটিএস এবং এমটিএস এর অ্যালজেব্রা এবং সিম্পলিফিকেশনের ক্লাস প্রোভাইড করব অলরেডি তোমরা দেখে নিবে আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে এসএসসি এমটিএস বলে একটা প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে গেলেই তোমরা বুঝে যাবে আমাদের অনেকগুলি ক্লাস অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি আজ আমরা 7 নম্বর ক্লাস দেখব অ্যালজেব্রার উপর এমটিএস পাঠ নম্বর 7 পাঠ নম্বর 7 এ আমরা ফোকাস করব কি আছে সেই পাঠ নম্বর 7 এ অবশ্যই আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন বলেছে ইফ 2p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 4 দেন দা ভ্যালু অফ pq প্লাস 1/8pq কি বলেছে দেখে নি ইফ 2p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 4 then the value of pq plus 1/8pq আমাদের খুব ভালো করে ফলো করলে দেখা যাবে যে 8 2 তার কিউব মানে হচ্ছে 8 কিন্তু 8 টা আছে আমাদের নিচে কিন্তু এখানে 2 টা আছে আমাদের উপরে তাহলে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমাদের এই 2 টাকে নিচে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে যদি আমি নিচে যদি এই 2 টাকে আনি তাহলে 2 তার কিউব মানে হচ্ছে 8 সেই সিকোয়েন্সে আমরা করতে পারব এছাড়া তো আমরা কোনো পদ্ধতিতে করতে পারব দেখো যদি 2p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 4 বলেছে যদি এরকমই হয় তাহলে সেক্ষেত্রে p টাকে যদি আমি নিচে আনতে যাই তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে 2 দিয়ে ভাগ করলে 2p বাই p 2 প্লাস 1/2p ইজ ইকুয়াল টু 4/2 2 2 কাটা গেল তাহলে p প্লাস 1/2p ইজ ইকুয়াল টু 2 এটা আমাদের p প্লাস 1/2p এর ভ্যালুটা আমরা কত পেলাম 2 এবার এই সূত্রে আমরা বসিয়ে দিলে অঙ্কটা শেষ কমপ্লিট হয়ে যাবে তাহলে এখানে আমাকে বের করতে কি বলেছে বের করতে বলেছে যে তাহলে যে সূত্রটা কি pq প্লাস pq 1/8 তার pq এর সূত্র হচ্ছে তাহলে pq প্লাস 1/8 pq প্লাস সূত্র হচ্ছে 3 ইনটু ab a কত তাহলে 3 ইনটু a হচ্ছে p তাহলে আমরা এর জায়গায় কি বসাবো p এবং b মানে কত 1/2p তাহলে 1/2p pp কেটে দিলাম তাহলে 3/2 ইনটু a প্লাস v ইনটু a প্লাস b তাহলে a হচ্ছে p 1/2p ইজ ইকুয়াল টু 2 তার কিউব কারণ এটা কিউবের ফর্মুলা কারণ এ পাশের যে ভ্যালুটা তার মান অবশ্যই 2 তার কিউব ঠিক আছে তাহলে এটার ভ্যালু আমরা কি জানি এটাই তো আমাকে বের করতে বলেছে তাহলে p কিউব প্লাস 1/p কিউব তাহলে p কিউব প্লাস 1/8p কিউব প্লাস 3/2 এটার ভ্যালু আমরা জানি কত 2 ক্যান্সেলিং করে দিলাম 2 তার কিউব মানে কত হচ্ছে 8 তাহলে p কিউব প্লাস 1/8p কিউব ইজ ইকুয়াল টু কত 8 - 3
তাহলে p কিউব প্লাস 1/8 p কিউব ইজ इक्वल टू কত 5 তাহলে আমার आंसरটা কত দাঁড়ালো 5 ইজি অঙ্ক খুব ভালো করে মনোযোগ সহকারে আরেকবার বলে দিচ্ছি বুঝে নাও ইফ 2p plus 1/p is equal to 4 then the value of p cube plus 1/8 p cube তাহলে দেখো যেহেতু 8 টা আমার নিচে আছে সেহেতু 8 টাকে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাকে 2 আনতে হবে কারণ আমরা জানি যে 2 তার কিউবই হচ্ছে 8 তাহলে এই 8 2 আনতে গেলে এইটা নিচে আছে তাহলে এটাকে আমার এই সামনে যে 2p plus 1/p is equal to 4 বলেছে সেই 2 টাকে আমার নিচে আনতে হবে তাই তো তাহলে নিচে আনতে গেলে 2 দিয়ে আমাকে ডিভাইড করতে হচ্ছে তাহলে 2p by 2 plus p 1 by 2p 2 দিয়ে মাল্টিপ্লাইড করে দিলাম যেহেতু এটা ডিভাইড অবস্থাতে ছিল plus is equal to 4 by 2 তাহলে 2 ক্যান্সেল করে দিলাম তাহলে p plus 1/2p is equal to 2 এবার এটা আমাকে বের করতে বলেছে p cube plus 1/8p cube তাহলে p cube plus 1/8p cube plus 3 into ab a মানে কত p b মানে কত 1/2p into a plus b তাহলে p plus 1/2p is equal to এটার ভ্যালুটা কত অবশ্যই 2 তাহলে 2 তার কিউব মানে 8 তাহলে p p ক্যান্সেল করে দিলাম তাহলে p কিউব প্লাস 1/8 p কিউব প্লাস 3/2 এই যে 3/2 ইনটু p প্লাস 1/p এর ভ্যালু অবশ্যই আমরা জানি কত 2 2 বসিয়ে দিলাম 2 2 ক্যান্সেল করলাম তাহলে 3 হয়ে গেল তাহলে 3 টাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে কত হচ্ছে 5 তাহলে p কিউব প্লাস 1/8 p কিউব এর ভ্যালু হচ্ছে 5 এর ভ্যালুটা হচ্ছে 5 ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো কি বলেছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই মাস্ট বি মাস্ট বি মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট বলেছে ইফ রুটওভার 1 মাইনাস এক্স কিউব বাই 100 ঠিক আছে এর মান আমাকে বলে দিয়েছে 3/5 দেন দা ভ্যালু অফ আমাকে বলেছে এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে তাহলে এটা আমরা কিভাবে করব দেখো ইজি প্রসেস মুখে মুখে করার চেষ্টা করি এই পাশে রুট আছে তাহলে এই পাশে রুটটা ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে এই পাশে রুটটা ও পাশে গেলে স্কয়ার হয়ে যাবে তাহলে 9/25 হয়ে যাচ্ছে তাহলে এলসিএম যদি আমরা করতে চাই তাহলে 1 টাকে আমরা এই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এই পাশে আমাদের কতবার হচ্ছে 16/25 ইনটু 100 করে দেব ইকুয়েশন শেষ x এর ভ্যালু আমরা পেয়ে যাব দেখো কিভাবে করছি এই পাশে রুটটা ওপাশে গেলে স্কয়ার তাহলে 1 মাইনাস x কিউব বাই 100 ইজ ইকুয়াল টু 3 টা স্কয়ার 9 5 টা স্কয়ার 25 দেন মাইনাস x কিউব বাই 100 এই একটাকে এই পাশে চলে নিয়ে গেলাম তাহলে 9 মাইনাস 1 9/25 LCM is minus x cube by 100 is equal to 25 LCM 9 minus 25 তাহলে minus x cube by 100 is equal to minus 16/25 minus minus কেটে দিলাম 25 দিয়ে এটাকে কাটলাম 4 তাহলে x is equal to root 3 16 মানে 4 ইনটু 4 আর একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে x ইজ ইকুয়াল টু 3 টা 4 থেকে একটা 4 আসলো তাহলে आंसर কত 4 ঠিক আছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ইফ রুট ওভার 1 মাইনাস x কিউব বাই 100
is equal to 3 by 5 then the value of x x এর যে ভ্যালুটা সেটা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো এই পাশে রুটটা ওপাশে গেলে পরে কি হয় স্কয়ার হয়ে যায় তাহলে 1 minus x cube by 100 is equal to 9 by 25 একটাকে আমরা ওপাশে নিয়ে চলে গেলাম তাহলে মাইনাস সামনে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস পুট করতে হলো x cube by 100 is equal to 9 by 25 minus 1 তাহলে দেয়ার এর সেম ইজ 25 তাহলে 9 minus 25 তার মানে 16 by 25 তাই তো minus minus cancel করলাম 25 দিয়ে 100 কে cancelling করলাম 4 তাহলে x into root over 3 4 16 মানে হচ্ছে 4 into 4 into 4 দিয়ে multiply তাহলে 3 এর থেকে 1 টা বাইরে আসবে তাহলে x এর ভ্যালুটা কত 4 এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করো Screenshot. তোমাদের সুবিধার্থের জন্য আমরা কন্টিনিউ তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে চলছি অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং